মাদ্রাসার ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তোমাদের আত্মসমালোচনা করা প্রয়োজন ছিল। এত এত বিশ্ববিদ্যালয় থাকতে, এতই তো স্কুল কলেজ থাকতে, মাদ্রাসার ছাত্ররা কিভাবে এভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়? তাহলে বোঝা গেল এখানে সমস্যা আছে। আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আরো যত সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় আছে, শুধু বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নয়, অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ সহ সারা পৃথিবীর নামি দামি সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বোচ্চ ডিগ্রিধারী হবে এই মাদ্রাসা এবং ইসলামী যারা আছে তারাই। এই যে গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাংলাদেশের মাদ্রাসা বোর্ড থেকে ভর্তি পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড চান্স পেয়েছে। এই জন্য আমাদের দেশে তথাকথিত কিছু বুদ্ধিজীবীরা, এদের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, চিন্তা করছে যে হায় হায়, তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয় এটাও একটা মাদ্রাসা হবে। এরা খুব কষ্ট পাচ্ছে, এবং এই তথাকথিত বুদ্ধিজীবীদের যে পালিত লালিত পালিত কিছু কুকুর এবং গুন্ডা আছে, এই গুন্ডারা এই সমস্ত মেধাবী ছাত্রদের উপরে আক্রমণ করেছে। আমি তীব্র ভাষার প্রতিবাদ জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা মেধা দিয়ে ভর্তি হতে হয়, মাদ্রাসার শিক্ষার্থীরা সেখানে চান্স পেয়েছে, বোঝা গেছে এই মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনা করেছে, মদ আর গাঁজা আর ইয়াবা আর নারী নিয়ে ব্যস্ত ছিল না, ঠিক কিনা? এরা পড়াশোনা করেছে, এরা এদের মা বাবার কথা শুনেছে, এরা ঠিক মতো স্টাডি করেছে, বিধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। বরঞ্চ এদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্বর্ধনা দেওয়ার দরকার ছিল। কারা তাদের উপরে আক্রমণ করল? আর এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা শয়তানের এবং আবু জাহেল, আবু লাহাব, উতবার, সাইবার, প্রেতাত্মারা, নাস্তিক্যবাদের প্রশ্রয়দাতারা, এই মাদ্রাসার ছাত্ররা কেন চান্স পেয়েছে? ওদের মাথা নষ্ট হয়ে গেছে। মাথা তো নষ্ট হবেই, কারণ জানি আমাদের এই সমস্ত পাগলামি আর বিশ্ববিদ্যালয়ে বেশি দিন চলবে না, এই সমস্ত শয়তানের বেশি দিন চলবে না, যেটিয়ে বিদায় করবে, সময় চলে আসছে। সামনের যে বাংলাদেশ, সামনের যে পৃথিবী, ইসলাম এবং মুসলমানদের পৃথিবী, কথা ঠিক কিনা? এটার ক্ষেত্র তৈরি হয়ে গেছে অলরেডি, আপনি এটাকে যতই দমিয়ে রাখবার চেষ্টা করেন না কেন, আপনি নাস্তে নাবুদ হয়ে যাবেন, এই আলো কখনোই বন্ধ রাখা সম্ভব নয়, এটা আলোকিত হবে। মাদ্রাসার ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তোমাদের আত্মসমালোচনা করা প্রয়োজন ছিল। এত এত বিশ্ববিদ্যালয় থাকতে, এতই তো স্কুল কলেজ থাকতে, মাদ্রাসার ছাত্ররা কিভাবে এভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়? তাহলে বোঝা গেল এখানে সমস্যা আছে। সমস্যা কি? এরা তো ছাত্র ছাত্র শিক্ষক মিলে গাঁজা ব্যবসার করে আর ইয়াবার ব্যবসা করে, এরা বিশ্ববিদ্যালয় এবং হলরুমের ভিতরে অস্ত্রে ঝঞ্ঝরানি বাজায় এবং মদার গাঁজার আড্ডা বসায়। যে ছাত্র সারা রাত ইয়াবা খুর ইয়াবা খায়, এই ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমনে চান্স পায়, ঠিক না? এটা কি সম্ভব? আপনার ছেলেটা, আমার ভাইটা, এটা সারা রাত বিড়ি খায়, গাঁজা খায়, এই করে সেই করে, এ কি পারবে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে? আর একটা ছেলে বিড়ি কাকে বলে, গাঁজা কাকে বলে, বা এই এই আপনার গুণা কাকে বলে, অথবা এই বদ নেশা কাকে বলে, চেনেই না, জানেই না, যতক্ষণ আছে নামাজ কালাম আর পড়াশোনা নিয়ে আছে, সে চান্স পাবে না, তো চান্স পাবে কি? বরঞ্চ তাদের উচিত ছিল আত্মসমালোচনা করার, যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিভাবে শতভাগ মাদক নিয়ন্ত্রণ করা যায়, ধূমপান থেকে এদেরকে কেমনে নিবৃত্ত রাখা যায়, এর ব্যবস্থা করুন।
আর না হয় যে আশঙ্কা করছে আগামীর বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার উচ্চশিক্ষার বিশ্ববিদ্যালয় হবে, এইটা আপনি প্রতিবাদ আর প্রতিরোধ করার ক্ষমতা আপনাদের মতো মানুষের হবে না। অবশ্যই আগামীর বিশ্ববিদ্যালয়, আগামীর ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আরো যত সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় আছে, শুধু বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নয়, অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ সহ সারা পৃথিবীর নামি দামি সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বোচ্চ ডিগ্রিধারী হবে এই মাদ্রাসা এবং ইসলামী যারা আছে তারাই, কারণ তারা এই আপনার এই মদ, গাঁজা, ইয়াবা, ধর্ষণ, নারী, সেঞ্চুরি করা, জিনার, এগুলোর মধ্যে এরা নাই। ঠিক দুই একজন বলছেন কেন, কথা ঠিক কিনা? এটাই বাস্তবতা। তো এরাই তো পৃথিবীতে আগামীর ক্ষমতায় আসবে, শাসন ক্ষমতা, সব কিছু নিয়ন্ত্রণ করবে তারা, এটাই বাস্তব। আমাদের কষ্ট পাওয়ার কিছু নাই, এরা কষ্ট পাইছে বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ আগামীর সামনের সময়টা এই ইসলামেরই, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, চিৎকার করে বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। যুব সমাজকে বলবো এদের কথা না শুনে পরিশুদ্ধির পথে চলে আসো, মদ, ইয়াবা, গাঁজা সব বন্ধ করো, মা বাবার কথা শোনো এবং কোরআন হাদিস পড়ো, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বইগুলো সুন্দর করে স্টাডি করো, নিজেরা প্রতিযোগিতায় উত্তীর্ণ হও, সারা বিশ্বে ইসলামের পতাকা নিয়ে এটা মনে করে করো না যে ইসলামের পতাকা নিয়ে শুধু হুজুররাই দৌড়াবে, ন সারা পৃথিবীতে ইসলামের পতাকা নিয়ে প্রত্যেকটা মুসলমান দৌড়াতে হবে, এটাই তার দায়িত্ব, এটা সকলের দায়িত্ব। আর এটা যুব সমাজ করছে, সামনে আরো করবে এবং সেটা বেগমান হচ্ছে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক।